জি আলহামদুলিল্লাহ, সাংবাদিক বন্ধুদেরকে অত্যন্ত ধন্যবাদ যে আপনারা আমি প্রতীক পাওয়ার আগ থেকে নির্বাচনের মাঠে ছিলাম, সৌজন্য সাক্ষাৎ করেছি। আপনারা অত্যন্ত কষ্ট করে পিকচার তুলেছেন বা সেখানে গিয়েছেন, অনেক কষ্ট করেছেন, এই জন্য আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ। বাকি বিষয় হলো কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন বয়কট, সিলেট এবং রাজশাহী দুইটা একসাথে নির্বাচন হওয়ার কথা ছিল, কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন বয়কট, ব্যাস নির্বাচন বয়কট। কারণ তো আপনারা দেখতেই পেয়েছেন, বরিশাল সিটি নির্বাচনের মধ্যে আমাদের সেকেন্ড আমির, যিনি সেকেন্ড আমির বলতে দ্বিতীয় নেতা যাকে বলা হচ্ছে নায়েবে আমির, এই নায়েবে আমির তার ওপর উদ্দেশ্য প্রণোদিতভাবে তার ওপর হামলা করা হয়েছে। আর এই হামলার প্রতিবাদে নির্বাচন সিলেট এবং রাজশাহীতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন বয়কট। ঘটনা এই ধরনের ঘটনা না ঘটে নাই, তবে কেন্দ্র যার সিদ্ধান্ত নেবে সেটাই আমাকে মানতে হবে। না, আমাদের কোনো প্রতিহত কোনো সিদ্ধান্ত নেই, আমরা যা মানে আমরা শান্তিপ্রিয়, আমরা সুশৃঙ্খলা, আমরা আগাগোড়াই বলে আসতেছি যে সুশৃঙ্খলা, আমরা আসলে বিশৃঙ্খল না। এই জন্য আমরা কেন্দ্রের যা সিদ্ধান্ত নিয়েছেন আমরা সেই সিদ্ধান্তই অটল। সুষ্ঠু কীভাবে হবে রাজশাহীতে, যেটা বরিশালে হয় নাই, রাজশাহীতে কীভাবে সুষ্ঠু হতো? যদি সুষ্ঠু হওয়ার আভাস থাকতো তাহলে অবশ্যই রাজশাহী সিটি নির্বাচনে আমরা থাকতাম, কিন্তু ওইরকম পরিবেশ দেখছি না তো, আপনারা তো জানেনই। আমি বয়কট করলাম, আমরা নির্বাচনে আগামী 21 তারিখ নির্বাচনে আমরা যাব না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো অভিযোগ সেগুলো আমরা বলেছিলাম নির্বাচন কমিশনকে, আমরা সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণ বিধিমালার সম্পর্কে আমরা আপনাকে অবগত করেছিলাম, কিন্তু আমরা দেখতে পেয়েছি তিনি কোনো মানে ব্যবস্থাই নেন নাই। সুতরাং সেই ক্ষেত্রে কেন্দ্র যেহেতু ঘোষণা করেছে প্রার্থী বয়কট, ব্যাস হাত পাকা প্রতীকের প্রথম প্রার্থী আমি বয়কট করলাম। একদম বয়কট, আমাদের লক্ষ লক্ষ টাকার ফেস্টুন, ব্যানার এবং পোস্টার এখানে রয়ে গেছে, আপনারা দেখেন। সুতরাং আমি যেহেতু প্রশ্ন করলেন আদিত্য ভাই, সেক্ষেত্রে আমি বলতে চাই যে যেহেতু যেদিন সিআইসি সাহেব আমাকে লক্ষ্য করে কথা বলা বলছিল যে ও খুলনা সিটি নির্বাচন, আপনারা দেখেছেন খুলনা প্রার্থী অভিযোগ করেছেন অনেক কেন্দ্রে আপনার হাত পাকায় ভোট দিলে কোথায় ভোট চলে যাচ্ছে, নৌকায়। আপনারাই বললেন কিন্তু, কারণ আপনারা দেখেছেন নৌকায় ভোট চলে যাচ্ছে, তাহলে এখানে আপনার ইভিএমে ভোট ভেদ আছে না নাই এই কথার জবাব ভোটার নির্বাচন কমিশনে দিবে। ওনার ওপর ছেড়ে দিলাম, উনি এটা দেখবেন ভোট ভেদ আছে না। এটা প্রার্থী ডিবিসি নিউজে ঘোষণা করেছেন, আমরা সেটা থেকে দেখেছি। নির্বাচনে থাকবো বলেন, আমাদের সারা বাংলাদেশের মধ্যে নায়েবে আমির এবং সেকেন্ড আমির যিনি তার উপরে হামলা করেছে, এরপর আমরা কোন লজ্জায় নির্বাচনে যেতে পারি বলেন? আমাদের তো সব, আমাদের সব কিছু প্রস্তুত আছে, আমরা নির্বাচন বর্জন করার মতন ওই রকম আমরা পজিশনে আমরা মানে ছিলাম না বা যাই, মানে যেতাম না। আচ্ছা, বিএনপি আমাদের যেহেতু আমাদের সেকেন্ড আমি যিনি তার উপর হামলা করা হয়েছে, কর্মীর উপর হামলা করলে এটা আমরা অন্য ব্যবস্থা নিতাম, কিন্তু সেকেন্ড আমের হিসেবে যিনি তিনি পর্যন্ত রাষ্ট্রের মধ্যে একজন সিটি মেয়র হিসেবে সে নিরাপদ নাই, আমরা কিভাবে নিরাপত্তা এরকম পাবো বলেন? সুষ্ঠু নির্বাচন আর কি দিবে? যে অভিযোগটা করছেন বিএনপি বহু আগ থেকে একই অভিযোগ করে আসছে
তাহলে বিএনপির অভিযোগের সঙ্গে আপনাদের অভিযোগ দেখেন এটা কিন্তু আঞ্চলিক নির্বাচন আর আঞ্চলিক নির্বাচনে যে কোনো স্থানীয় নির্বাচন স্থানীয় নির্বাচনটা যে কোনো সরকার আমলে হয়ে থাকে জানেন লাগবে না ভাই যেহেতু আমাদের ইচ্ছা ছিল একবারে লাগবে না নির্বাচন কমিশন আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে পরীক্ষামূলক আমাকে দেখেন যে আমি নির্বাচন উপহার দিতে পারি কিনা সেই ক্ষেত্রে আমরা তাকে পরীক্ষা করার জন্যই আমরা নির্বাচনে গিয়েছিলাম কিন্তু এখন আমরা যা দেখেছি আমরা যা দেখেছি নির্বাচন সুষ্ঠু হয়নি তাই কিনা এই মার্কটা আপনারাই দেন কত দিবেন আমরাই জয়ী হব যদি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় আমরাই জয়ী হব কিন্তু বরিশালে যে ঘটনা ঘটেছে এইরকম ঘটনা যে রাজশাহীতে হবে না এটা আপনারা অসম্ভব পরাজয় অসম্ভব আমি আগা গড়াই বলে আসতেছি যে আমরা হাত পাকা বিজয় লাভ করবো ইনশাআল্লাহ কারণ মাঠ আমাদের ভালো মাঠ উর্বর আপনাদের তো প্রচারণাও ছিল প্রচারণা ছিল প্রচারণা ব্যাপক মাইক ছিল আমাদের আমরা আমি 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 বলতে পারি প্রত্যেক দিন আমি গায়ের ঘাম ঝরে আমি প্রচার প্রচারণা করেছি আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে